কাম করি খাই আসু যেনেকে পাও এক পেট খাও এক পেট না খাও কিন্তু ঘর ভাড়া তো অসমীয়াগুলো নামানে বাবু পয়সা দিবাই লাগবো তিন মাহ লকডাউন গিয়েছে হাফ হাফ পয়সা দিছু না খাই খাই খুঁজি খুঁজি পুরা পয়সা লাগে 3,500 টাকা লাগে পানি টু লেটরা আর একজন সে দুইজন থাকবানে দে নেই লকডাউন সে পেলে তো হামলোক কা দুসরা কাম থা দোকান পে বেঠনা ইয়া ফির কিসি কোম্পানি মে প্রাইভেট জব করনা করোনা তো মিশা কথা করোনা যে খরদর তো খল অত বেশি করিছে মাছ মাংস দাম তো বাড়ে যে কিন্তু পাবলিক ওক মারিছে তো মই গরিব মানুষ মরি যাব মই গুৱাহাটী চহৰলৈ যিদিনাখনে ওলাই আহোঁ সেইদিনাখন মই আপোনাক এটা কাহিনী দেখাওঁ এটা কাহিনী শুনাওঁ আজিও মই গুৱাহাটী চহৰৰ মাজমজিয়াত আৰু আজি মই আপোনাক কাহিনী শুনাম আৰু এটা কাহিনী দেখাম এজন যোদ্ধাৰ সেই যোদ্ধাজন মই সেই যোদ্ধাজন আপুনি সেই যোদ্ধাজন আমি সকলোৱে যিজন যোদ্ধাই আজিৰ এই পৰিৱেশতো হাৰ মানিবলৈ শিকা নাই নমস্কাৰ মই আছোঁ আপোনাৰ সৈতে সৌৰভ আৰু আজি আমি যাওঁ গুৱাহাটী চহৰৰ মাজমজিয়াত এই লকডাউন সে পেলে তো হামলোক কা দুসরা কাম থা দোকান পে বেঠনা ইয়া ফির কিসি কোম্পানি মে প্রাইভেট জব করনা লেকিন হালাত এসা হো গিয়া কি আবি হামলোক কো সবজি বেচনা পড় রহা হ্যায় আর ইসমে ভি ইতনা নেই নিকালা লেকিন ঘর চলনে কা জেসা হো যা রহা হ্যায় মই এজন ড্রাইভার বর্তমান মই স্কুল বাস চলাই আছিলো এটা সব মোর উপায় নহা হয়েছে মোর ফ্যামিলি মেম্বার গো ইনকাম করা মজন ছয়জন পরিয়াল মা দেউতা হতি এই রাতিপুৱা ওলাই আছো 5 কেজি 5 কেজি সবজি আনি ইয়াতে বহিছো মই আগতে মই ঘরে ঘরে কাম করেছিলো ঘর ভাড়া 3,500 ভাড়া তো দিবাই লাগবো তারপর সে উপায় নে অলপ সবজি আনি আনি বহিতে তাতো টানাটানি হয় 4 বজে ঘরে ফুসকারি যাবা লাগে আগতে পান দোকান সোকান করেছিলো এটা তো উপায় নাই আর চলিব পারা নাই রুম ভাড়া সারা দিব লাগে খাবো মূলের পয়সা নাই বাইদেউ আছে রুমত দেউতা আছে তো চলিব পারা নাই উপায় নাই আর সবজি দোকান করেছি লকডাউন পেলে তো ইনকাম ভি ঠিক থা আবি লকডাউন কে বেজে ইনকাম তো কম হ্যায় লেকিন স্যাটিসফাই করনা পড় রহা হ্যায় কিন্তু দুসরা অপশন তো কুছ হ্যায় নাহি কিন্তু আমি এতে সুর দোকান করে খানাই খরস্তরে ওসেন লগে তে হার মানি জানা কিন্তু সরকারে যেহেতু হিসাব করেছে সেতু হিসাব আইনে মানা নাই এটা মানেছে কেনাকে এটা করোনা হবো কিবা হবো সরকারে ভাবিছে এটা করোনার কারণে বেশি লেখা লাগে যায় করোনা তো মিশা কথা করোনা হচ্ছে খরদর তো খল তো বেশি করেছে মাছ মাংস দাম তো বাড়ে কিন্তু পাবলিকক মারি আছে পাবলিকক কার কারণে মারিছে আজি খারু বিদা মঙ্গলবার সবজি গাড়ি হাতে প্রত্যেকখান থানায় 300,000-500 এক রহ এনেকে টাকা লৈছে সেই কারণে সবজির দাম তো বাড়ি গেছি কার্টনত 50 টাকা ওলাই আছে এই চলনতে তো বেশি ইনকাম হয়েছে এটা আর কিবা হাজিরা তো থাকে আর ঘর ভাড়া দিব লাগে কি কিবা চলি আছে আর পেটে ঘাটে খাই দুটা লড়া চলি আছে পড়াই আছো লড়া দেখলে স্কুল বন্ধ হল এটা ঘরে ঘরে ইমান ইমান পানি হয়ে আছে মোর ছোৱালী ইফালে আছে মই ইফালে আছো পেট তো চালাব লাগবো না কোনো তো খাবার নেদে মোর বুড়া এক্সিডেন্ট হয়েছে ঘরত যাই পড়ি আছে লকডাউন মে ঘুমাবা দিয়া নাই আপাস পাঠাই দিছো ছোট ছোট বাচ্চা কি করিব হেনেকে কোর পরা কোনোতে এক কেজি চাউল নেদে রাশন পাইছিল হিও এখন বন্ধ এই লই চলিছো এতিয়া এখন কি করুম আপনিও বিচার করক মোক রাজ্য কাম দিবা লাগে মোর ঘর ভাড়া কিবা ব্যবস্থা করবা লাগে নাই তো মই গরিব মানুষ মরি যাব গতিকে এনে ধরনের যি চিন্তা এনেধৰণৰ যি প্ৰব্লেম আপুনি সকলোফালে দেখিছে এতিয়ালৈকে বহুখিনি লোকক আপুনি দেখিলে যিসকলৰ উপাৰ্জনৰ ৰাস্তা বন্ধ হৈ গৈছে তেওঁলোকে ৰাস্তা বিচাৰি পোৱা নাই এটা উপাৰ্জনৰ সেইবাবে চব্জি লৈ ওলাই আহিছে আৰু তেওঁলোকৰ চব্জিও বিক্ৰী হোৱা নাই বা ৰাস্তাত কিনিবলৈ মানুহে ভয় কৰিছে এনেধৰণৰ এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে আপুনি দেখিছে এজন বিশেষভাৱে সক্ষম লোক তেওঁ এই মুড়িখিনিয়ে লৈ ওলাই আহিছে মোক কৈছিলে অলপ আগতে মোৰ হাতত এই মুড়িখিনিয়ে আছে যিখিনি মই বিক্ৰী কৰিবলৈ ওলাই লৈ আহিছোঁ ইটছ আ চিন উইচ ৰিয়েলি এক্স মাই হাৰ্ট আই এম ছেড টুডে
I'm speechless. I'm really very sad looking at this scenario of my own state, Assam.